দেখো আমার ভাই আর বাবার কাজ, এখানে আমি চাপা শুটকির কুমড়ো পাতা দিয়ে বড়া করছি, আর নিয়ে এসছে বাঁশপাতা, বাঁশপাতা দিয়ে বড়া ট্রাই করবে। চলো আমি বাঁশপাতা দিয়ে বড়া বানিয়ে দিই, ওরা ট্রাই করে দেখো কেমন লাগে, নিউ এক্সপিরিয়েন্স। ছাগলে গরুয়ে খেতে পারে, মানুষ কেন পারবে না, এটা হলো ওদের কথা। তো চলো ট্রাই করে দেখা যাক। তা আমি বাঁশপাতা বড়াটা করে তোমাদেরকে পরে দেখাচ্ছি আর ওদের কেমন লাগলো খেতে সেটা দেখা। ঠিক আছে চলো। একটা বড় বাঁশপাতা এনে দিয়েছে, ওটা আমি দুটো টুকরো করেছি। এখন আবার এটা দুভাজ করে দিলাম, নাহলে এত বড় কড়াইতে আটবে না। দেখা যাক পাগলের কাণ্ড কদ্দূর কি হয়, এটা শেষ পর্যন্ত আদৌ খাওয়ার উপযুক্ত হয় কি না। মনে তো হচ্ছে খাওয়া যাবে, দেখা যাক খেতে কেমন লাগে সেটাই তোমরা ওয়েট করো আর দেখো। এই দেখো আমার বাঁশপাতার বড়া রেডি। তো এখন যখন খাবে তখন ওদের রিয়াকশান বোঝা যাবে কেমন। তো দুটোই বানিয়েছি, ভাই আর বাবা খাবে বলছে, ওরাই ট্রাই করবে, আমরা এটা ট্রাই করার আমাদের কোনো ইচ্ছে নেই। তো চলো খাবো যখন তখন তোমাদেরকে দেখাচ্ছি ওদের রিয়াকশানটা কী হয়। তো আগে আমরা প্রসাদ নিয়ে তারপরে খাওয়া দাওয়া শুরু করবো। তো এখানে দেখো আমাদের খাওয়ার দাওয়ার রেডি, সবার ভাত রেডি। আর রান্না করলাম আমি এখানে চাপা শুটকি মাছের বড়া কুমড়ো পাতা দিয়ে, যেটা আমার খুব ভালো লাগে, এখানে আসলেই খাই। আর এটা হলো, এই যে সাইডে দেখছো লম্বা লম্বা, এটা হলো স্পেশাল বাঁশপাতার বড়া, যেটা তোমাদেরকে আজকে দেখাবো রিয়াকশানটা কী। এটা হলো চিচিঙ্গা ভাজা, এদিকে চাটনি, এদিকে লেবু, লঙ্কা, পেঁয়াজ, আর এটা হলো শুকনো মাছের তরকারি। তো এটাই আজকে আমাদের দুপুরের মেনু। তো চলো খাওয়া দাওয়া করি, তার মাঝখানে আগে দেখব বাঁশপাতা খাওয়াটা কেমন লাগলো। চলো দাও তোমরা বড়া খালি খালি খাও। সত্যি সত্যি না, গরু ছাগলে খায় আর তোমরা খাও, পাতা সিদ্ধ হয় না, তাহলে বাঁশপাতা খসখসা না, দেখো তো ট্রাই করলাম আর কি, পাতা সিদ্ধ হয় না, মাছ মজা হয়েছে তো। নতুন আমরা তাহলে আজকে রেসিপি আবিষ্কার করলাম বাঁশপাতার বড়া। কাঁঠাল পাতা দিয়ে দাদা তোমার কালকে কাঁঠাল পাতা দিয়ে বানাই দিলাম। চলো খাওয়া দাওয়া স্টার্ট করি। ও মা আসো। বিয়ের পর মেয়েদের বাড়িতে এসে যে সবার সাথে, বাড়ির সবার সাথে বসে খাওয়ার আনন্দটা, ফিলিংসটা যে কতটা অন্যরকম, সেটা যারা নতুন বিয়ে হয়েছে বা বিয়ে হয়েছে কিন্তু এখনও মনটা পড়ে আছে বাড়িতে যাদের এরকম আছে, তো তারাই সেই ফিলিংসটা বুঝবে। যেরকমই খাবার দাবার হোক না কেন, যে বিয়ের পর, বিয়ের আগের যে মুহূর্তটা সেটা মনে পড়ে যায়, সেটা খুব ভালো লাগে, ফিলিংসটাই অন্যরকম। তো আজকের ভিডিওটা কোনো প্ল্যান ছাড়াই হঠাৎ করে আমার পাগলা বাবা আর ভাইয়ের কথায় বাঁশপাতার বড়া দিয়ে স্টার্ট হলো ভিডিওটা। তো আজকের ভিডিওটা এতটুকুই, তো তোমরাও ট্রাই করে দেখো এরকম কেমন লাগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। তো আজকে টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।